তোমরা যারা প্রথম থেকে তৃতীয় শ্রেণী, তোমাদের এই সপ্তাহের বাড়ির কাজ হলো মাছ ধরা। মাছ অনেকভাবে ধরতে পারে, আমরা একটু অন্যভাবে অর্থাৎ জাল দিয়ে মাছ ধরাটা দেখছি। দেখ মাথা, তারপরে তার মাথার তো একটা মানে গামছা পেঁচে আছে। বাস, তোমরা জাল ধরা, জাল দিয়ে মাছ ধরা অবশ্যই দেখে থাকবে আশা করি। এই দেখো কিভাবে আস্তে আস্তে এই এই সামনের দিকে ঝুঁকে এই ধরো জাল টানছে। যখন জাল টানে একটা লোক একটু কাত হয়ে দাঁড়ায়, ওকে একটু কাত হয়ে দাঁড়ায়, ওকে এসে কাত হয়ে দাঁড়িয়ে আছে। এই জাল দিয়ে যখন মাছ ধরে একটা জিনিস মাথায় রাখবা যে এই তখন লেংটিকোজ বলে আর কি, কুমিল্লার ভাষায় যেটা লেংটিকোজ দিয়ে থাকে। এই তারপরে আরেকটা পা একটু ওই দিকে দিয়ে এই তার পিছনে একটা ডুলা বাঁধা থাকে, ডুলা অর্থাৎ যেটাতে সে ধরে ধরে মাছ, সে কোমরে ডুলাটা বেঁধে রাখে। এখন আসো জাল, ঠিক আছে? এই জালটা সে আস্তে আস্তে বোটে নিচ্ছে। এই কম এই জালটা কাছে নিয়ে আসছে, এই হলো পানিতে। এই জালের বান্দাও জালের জালের ভিতরে মাছ দিয়ে দাও, কম এই প্রচুর মাছ আটকাইছে। এখন আরেকটা জিনিস মাথায় রাখবে, যখন আমি একটু এভাবে নেই, কেমন এইভাবে বিষয়টা দিয়ে দিচ্ছি তোমাদের সামনে, দেখা যাচ্ছে কি না জানি না। এই তখন এই অনেক মাছ, কিন্তু যখন মাছে জাল ফেলা হয় তখন অনেক মাছ লাফালাফি করে, ব্যাস অনেক মাছ লাফালাফি করতেছে। এই মাছ ছুটে যাওয়ার জন্য খুব প্রাণপণ চেষ্টা করতেছে। তারপরে এই পাশটা তোমরা কি করবে, এই একটা মাটির যে অংশ দিয়ে দিবে। হ্যাঁ, ওকে, এখানে প্রচুর মাছ, দূরে আশেপাশে বাড়িঘর গাছপালা ইত্যাদি ওই পাড়, সাথে আরও দু একজন মানুষ। অর্থাৎ আমার হলো মাছ ধরাটা হলো মূল বিষয়, আর নিজেদের মতো করে আরও অন্যরকমভাবেও সাজাইতে পারো।